দীর্ঘদিন পর গত ২৪ ডিসেম্বর মুক্তি পেল পারিবারিক গল্প নিয়ে সিনেমা মৃধা বনাম মৃধা। এই সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিল আমাদের শোবিজ ওয়ার্ল্ড টিম। এই সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এবারের সেগমেন্টে। আমার এই বাড়িতে আর একটা কথাও হবে না। তো এটা কি আমার বাড়ি না? সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে রনি ভৌমিকের মৃধা বনাম মৃধা সিনেমাটি। এই উপলক্ষে গত ২০ ডিসেম্বর আয়োজন করা হয় প্রিমিয়ার শো এ। সেখানে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসিত হয়ে প্রবেশ করেন প্রেক্ষাগৃহে। তবে সিনেমা শুরুর পর তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। বাবা ছেলের সম্পর্কে টানা পড়েন দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাটিতে। পারিবারিক সম্পর্কের ভিন্ন এক আখ্যান নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন তারেক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজ। আপনারা যদি মনে করেন ফ্যামিলির গল্প দেখবেন, পরিবারের গল্প দেখবেন, ছোট্ট আয়োজনে গল্প, কোনো আইটেম সং নেই, কোনো এরকম বিশাল আয়োজনে গান টানো নেই, যদি তারপরে মনে করেন টাকা খরচ করে দেখবেন, ইউর মোস্ট ওয়েলকাম। আমরা অনেক কষ্ট করেছি এই ছবিটার পিছনে, অনেক হাসি কান্নার একটা লম্বা জার্নি, যেটা আজকে আসলে কিছু সংখ্যক মানুষের সামনে এলো। আমরা চাই যে পুরো বাংলাদেশের মানুষ দেখুক এবং প্রবাসী বাঙালিরা বাংলা ভাষাভাষী যারা আছে তারা ছবিটা দেখুক। এরই মধ্যে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। আমি ওইটা ফিল করতে পেরেছি যে এটা আমার গল্প বা আমার ফ্যামিলির গল্প, এবং আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কয়েকবার করে, অনেক চার পাঁচবার করে কান্না করে ফেলেছিলাম। মানে আমি আসলে এক্সাইটেড এবং এমনই ছবি, মানে ছবিটা এমনই হওয়া উচিত। আমাদের এখানে এই ধরনের স্টোরি তো হয়ই না, প্রত্যেকটা পরিবারের গল্প হচ্ছে মৃধা বনাম মৃধা। পরিবার পাবে এবং পরিবারের ভেতরের যে সম্পর্কগুলোর যে মজা, সম্পর্কগুলোর যে টানা পড়েন, সম্পর্কগুলোর যে কষ্ট, সেটা খুব দারুণভাবে বলবো বেশ ভালোভাবেই এসেছে এবং আমি নিজে খুব উপভোগ করলাম। আমার ধারণা দর্শকরা উপভোগ করবে এবং আমি আমন্ত্রণ জানাবো আসলে দর্শকদের যেন এই সিনেমাটা সবাই দেখতে আসে।